Halo. Oke. না পাগল নাকি? না না আমি কাউকে এসব ব্যাপারে বলতে পারবো না। হ্যাঁ, তারপরে সকালে পেপারে বেরোক, মাদক চক্রে জড়িত পার্টি নেতা। এই এখন বিরক্ত করো না তো, ফোন রাখো, আমি ঘুমোতে থাকো। হারামিগুলো এবার পেটে লাথি মারতে শুরু করেছে। টাকা নেওয়ার বেলায় সব শুনবো না, কাজের বেলায়। পুলিশ রেডের সময় কানাল লোক সাথে ছিল, কেন আছে তো ছেড়ে দিবি। কানা কাহা হ্যাঁ, মালটা কোথায়? আমি তো জানি না, ও তো এখনো বাড়ি ফেরেনি। এই ভেতরে দেখ তো, দুবার বেড়েছে। ভাইজান হ্যাঁ, अंदर कोई नहीं है। ওলা বুড়ি ছেলেকে বলে দিবি আমার ধান্দায় বেশি মাথা না গলায়, ওর না মাথাটা কেটে হাতে ধরিয়ে দেবো। এই তো ভাই সামনে দেখো। আমি তখন কি করবো? আমি যাবো তো, আমি দুদিনের মধ্যেই চলে আসবো। হ্যাঁ, মাসিমণিকে বলেছি তোমার জন্য ভালো ভালো রান্না করতে। নারকল নাড়ু বানাবে, নারকল নাড়ু খাবে তো তুমি? তোমার পছন্দ তো নারকল নাড়ু? হ্যাঁ মামা, দুটো দিন পরে আমি চলে আসবো। নিয়ে যাও কে লক্ষ্মী, কাঁদে না। চলো মা, আমি যাবো না মা। হয়েছে সেটা ভালো হয়নি, সিএম রিপোর্ট চেয়েছেন। হ্যাঁ, তার পেছনে যারা আছে তাদের ধরুন, ফাঁসিতে ঝোলান, গুলি করে সারাদের মেলে দিন, সব মেচুর। এ চলো, মুখ সামনে কথা বলবে। কথা বলে দেখুন, অশিক্ষিত মুখের ভাষা শুনুন। আমার কথা ভালো করে শুনুন, আবারও বলছি, যা হচ্ছে ভালো হচ্ছে না। আমাদের ওপর স্ট্রিক্ট অর্ডার আছে অ্যাকশন নেওয়ার। আপনারা কি করবেন ডিসাইড করুন। আপনারা সবাই বড্ড বেশি কথা বলেন, যে যার নিজেদের কাজ করুন। যেটা বলা হচ্ছে আপনাদের ভালোর জন্য বলা হচ্ছে। আমরা কেউ কচি বাচ্চা নয়, নিজেদের ভালো মন্দ নিজেরা বুঝি। বুঝলে আর পশুর ঘটনা করতো না, নিজের লোক সামলতে পারে না, আবার কথা বলে। বসে পড়ুন, এটা পুজো বাড়ি, এখানে অশান্তি করবেন না। আহমেদ সাহেব ঠিক কথাই বলেছেন, আমাদের এবার থামতে হবে। যে যার নিজেদের মতন বিজনেস করে। তুমি আর বেশি জ্ঞান দিও না তো, একদিন আমার পায়ে এসে পড়েছিল, মনে আছে? সাত সাতটা বাজারে হপ্তালায় আবার কথা বলছি। আপনি জবে থেকে আমার পেছনে লোক লাগিয়েছেন আমাকে মারার জন্য। অন্য কেউ হলে এই 110 কিলো ওজনের বডিটা অনেকদিন আগে গঙ্গায় ভাসিয়ে দিত। আমি কিছু করিনি এখন। এই এটাই আসল মাল রে, তো আপনার আমরা লড়ে মরছি আর ইনি কিছু কথা চাল দিচ্ছে। এই তুমি এবার এমএলএ হও, বুঝলে? আমরা মস্তান হতে পারি, কিন্তু আমাদের মন তো পরিষ্কার। কাটলে কাটবো, রাখলে রাখবো, কিন্তু তোমার মতো নোংরামি করবো না। নোংরামো বলে নোংরামো ঘোল খাইয়ে দিল মাইরি। বাবা, একজন মহিলাকে মারার জন্য যখন দিনের পর দিন লোক পাঠান, সেটা নোংরামো হয় না? এক কাজ করুন, আপনারা ঠিক করে নিন কে কাকে রাখবেন কে কাকে কাটবেন। বাকি জঙ্গলটা না হয় আমি সাফ করে দেবো। খুদাফেজ। দাঁড়ান, আমার লোকজনদের বলা আছে, আমার সম্মতি ছাড়া এখান থেকে কেউ নড়লে কেটে দেবে। পুজো বাড়ি, প্রসাদ মুখে দিয়ে তারপরে বেরোবে। আপনাদের ওই খিচুড়িটা হয়